সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায়। আজকের বিষয়বস্তু প্রবক্তা। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি এই প্রশ্ন নিয়ে আলোচনার মধ্য দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। প্রথম প্রশ্ন, সেনাপতি কার হুকুম পালন করেছিলেন? সেনাপতি রাজা দাউদের হুকুম পালন করেছিলেন। ঈশ্বর কার ওপর অসন্তুষ্ট হলেন? ঈশ্বর রাজা দাউদের পাপ কাজের জন্য তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। প্রবক্তা নাথান কিসের মাধ্যমে রাজা দাউদকে সতর্ক করেছিলেন? প্রবক্তা নাথান ঈশ্বরের নির্দেশে রাজা দাউদকে মৃত্যু শাস্তির ভয় দেখিয়ে সতর্ক করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজা দাউদ তার অন্যায়ের জন্য কি শাস্তি পেয়েছিল? উরিয়েব স্ত্রীর গর্ভে রাজা দাউদের পাপ কাজের ফলে সে এসেছিল, সে সন্তানের মৃত্যুর মাধ্যমে রাজা দাউদ পাপের শাস্তি পেয়েছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 12 জন গৌণ প্রবক্তার নাম লেখো। 12 জন গৌণ প্রবক্তার নাম হলো হোসেন, জোয়েল, আমোস, জোনা, অবদিয়া, মিখা, নাহুম, হাবাকুক, শেফানিয়া, হোগয়, জাকারিয়া, মালাকি। প্রবক্তা নাথান কিভাবে রাজা দাউদকে সতর্ক করেছিলেন? রাজা দাউদ পাপ কাজ করায় ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হলেন। তিনি প্রবক্তা নাথানকে দাউদের কাছে পাঠালেন। নাথান উপমার মাধ্যমে দাউদকে সতর্ক করেছিলেন। নাথান এসে দাউদকে বললেন, এক দেশে 2 জন লোক থাকত, তাদের একজন ছিল ধনী আর একজন ছিল গরিব। ধনী লোকটি ছিল ছোট বড় গবাদি পশু, বিরাট বিরাট পাল, কিন্তু গরিব লোকটির কিছুই ছিল না, শুধু বাচ্চা একটি ভেড়া ছাড়া, যেটিকে সে কিনা কিনেছিল আর নিজেই পুষছিল। ভেড়িটি তার ঘরে তার নিজের ছেলে মেয়েদের সঙ্গে থেকেই বেড়ে উঠছিল। সে ওই গরিব লোকটির খাবার থেকেই খেতে পেত, খেত তারই বাটির জল এবং তার কোলেই শুয়ে ঘুমত। তার কাছে সে ছিল যেন মায়েরই মতো। একদিন হলো কি, ওই ধনী লোকটির বাড়িতে এলো একজন পথিক। এই অতিথি যাত্রীর খাবার তৈরি করার জন্য ধনী লোকটি কিন্তু নিজের কোনো ভেড়া বা গরু নিয়ে নিতে চাইল না। সে তখন গরিব লোকটি সেই ভেড়িটিকে নিয়ে অতিথির খাবার তৈরি করল। ওই লোকটির ওপর দাউদ তখন রেগে আগুন হয়ে নাথানকে বললেন, ঈশ্বরের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, ওই যে লোকটা যে অমন কাজ করেছে, মৃত্যুই তার যোগ্য শাস্তি। কোনো দয়া মায়া না দেখিয়ে সে যখন অমন কাজ করেছে, তখন ক্ষতিপূরণ হিসেবে তাকে ওই ভেড়ির 4 গুণ দাম দিতে হবে। নাথান তখন দাউদকে বললেন, কিন্তু সেই লোক তো আপনি নিজেই। তো এই ছিল আমাদের আজকের পঞ্চম অধ্যায় প্রবক্তা নিয়ে আলোচনা। আমরা এখানে একটি সুন্দর উপমার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করলাম, নাথান যেটা রাজা দাউদকে শিক্ষা দিয়েছেন। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।